एक फ्रेंड्स किट ई फोन नंबर दी কথা মুজিনের সাথে কতদিন যে কথা হয় না আল্লাহই জানে আচ্ছা একটু ফোন দিই ওকে ফোন দিই ওকে আরে কে জানে আমাকে ফোন করছে ও কেন হ্যালো কে আপনি কে বলছেন আরে দোস্ত একটা কথা বলি তোকে তুই আমাদের পাশে আসিস না কেন আমার তো অনেক টেনশন লাগে তুই আসবি না কি আসবি না আজকে একটু চলে আস মা আজকে বিরিয়ানি রান্না করছে বিরিয়ানি রান্না করছে জন্যই তো তোরে ডাকছি কে আসবি না তুই বিরিয়ানি রান্না করছে তো এত দূর থেকে আমি আসবো কিভাবে হ্যাঁ তোর আমার বাসা চেঞ্জ করে ফেলছি সে আরে আসবো কিভাবে রিক্সা দিয়ে তো আসা লাগবে তোর তো বসছি দে ফ্ল্যাট আচ্ছা ঠিক আছে আসি তোর আচ্ছা আসছি দোস্ত চলে এসেছি কিরকম লাগছে আমাকে বলতো এই এই এইটা পরে না আমরা তোর সাথে কথা বলছিলাম কিরকম লাগতেছে আজকে আমাকে ও মা গো কে এসেছি আজকে এতদিন পর আসলা অনেক মিস করছি তোমাদেরকে এতদিন তোমার মা কোথায় মা আসেনি আর তাছাড়া আজকে বিরিয়ানি রান্না করছি বেশি আজকে কিন্তু খেয়ে যেতে হবে আর আমি কয় বক্স তোমাদেরকে দিয়ে যাব ওকে তোমার মাও খাবে তাই না তোমার মাও তো খেতে পারে আর শুনো কিছু মনে করো আজকে এত সুন্দর একটা শাড়িও তেমন করে পরি না তাই কিছু মনে করো না ঠিক আছে না ঠিকই আনো এরকম করবো হ্যাঁ আপনি তো বাসায় আছেন তা অবশ্যই কি ঘরে থাকি যত খুশি তত করি কিছু নুরি তো একটু আগে ছাদে গেছে কাপড় ছাড়াতে নুরি এখন চলে আসবে কোনো সমস্যা নাই নুরি এখন চলে আসবে চলে আসবে আচ্ছা আপনি মিথ্যা কথা করতেছেন কে আমি তো গড়িয়েছিলাম এত রাতে কে কেড়ে কাপড় ছাড়াতে যায় হ্যাঁ আপনি আমার এই জীবনেও কি করবেন না সহজ মিথ্যা কথা কেন না আপনি আমার কি একটু মজা করে না কি কমরা হ্যাঁ ও ও আচ্ছা তো কিচ্ছু মনে করি না আজকে বিরিয়ানি রান্না করেছেন শুনলাম জ্যোৎস্না যে বললো ও হ্যাঁ আজকে সত্যি বিরিয়ানি বানাইছি ও আচ্ছা ভালো লাগলো হ্যালো গাইস এটা পর্ব এক কিন্তু পর্ব দুই দেখতে চাইলে তাকে দিব বাই